সুখবর জব কার্ডের টাকা ইতিমধ্যে অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়েছে তো আপনি যদি জব কার্ডের টাকা বকেয়া থেকে থাকে আপনার তাহলে আপনিও আপনার অ্যাকাউন্টে কিন্তু পাবেন অর্থাৎ আপনাদের যদি জব কার্ডের টাকা ডিউ থেকে থাকে তাহলে আপনারা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা পেতে চলেছেন তো দেখুন সুখবর জব কার্ডের টাকা একত্রিশশো বাইশ টাকা কিন্তু এই ব্যক্তিটা পেয়েছে আপনি পাবেন কিনা না বা আপনি পেলে কত টাকা পাবেন কত আপনার ডিউ ছিল জব কার্ডের টাকা কাদের দিচ্ছে কাদের দিচ্ছে না এই যে যাবতীয় আপনাদের কোশ্চিন টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেবো তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কী হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন এখানে কিন্তু ইতিমধ্যে লোকের মেসেজ আসা শুরু হয়েছে এটা দুটো বেজে পঁয়ত্রিশ মিনিটে মেসেজ এসেছে কি দেখুন লেখা রয়েছে উনত্রিশশো বিরাশি টাকা কিন্তু ক্রেডিট হয়েছে কবে ক্রেডিট হয়েছে সেটা যদি আমরা দেখি আমরা দেখতে পাচ্ছি এখানে মোটামুটি ছাব্বিশ দুই দু হাজার চব্বিশ এখানে কিন্তু ক্রেডিট হয়েছে জব কার্ডের টাকা কে সেন্ড করেছে সেটা যদি আমরা দেখি দেখুন সেন্ডার রয়েছে কোচবিহার এম জি ই এখান থেকে কিন্তু টাকাটা পাঠানো হয়েছে আর এখানে আইএফএসসি কোড তারপরে সেন্ডার অ্যাকাউন্ট নাম্বার সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এগুলো কিন্তু বলা রয়েছে আর অ্যাভেলেবেল ব্যালেন্স কত রয়েছে সেটাও কিন্তু দেখিয়ে দিচ্ছে তো এরকম একটা মেসেজ আমি আপনাদের দেখালাম আরও যদি আমি আপনাদের দেখাতে চাই এখানে আবারও আরেকটা মেসেজ আপনারা দেখতে পাচ্ছেন সেটাই উনত্রিশশো বিরাশি টাকার আরও একটা যদি আমি আপনাদের মেসেজ দেখাই সেটাও আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ছাব্বিশ তারিখেই টাকাটা ঢুকেছে তো যারা স্ক্রিনশটগুলো পাঠিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের যদি ঢুকে থাকে আপনারা হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন এখানে দেখুন কী বলা রয়েছে এই ব্যক্তির আবার একত্রিশশো বাইশ টাকা ঢুকেছে হ্যাজব্যান্ড ক্রেডিট টু অ্যাকাউন্ট নাম্বার ছাব্বিশ দুই দু হাজার চব্বিশ টু দিয়ে কিন্তু টাকাটা পাঠানো হয়েছে সেন্টার দেখুন কোচবিহার এম জি জি এটা কিন্তু এখান থেকে পেমেন্টটা পাঠানো হয়েছে তো আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে মানে ভিডিওটা দেখছেন আর আপনি যদি পেয়ে থাকে বা আপনার পাশে যদি কেউ পেয়ে থাকে জব কার্ডের টাকা তাহলে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন কারণ কোচবিহার ডিস্ট্রিক্টে অনেকগুলো মেসেজ পেয়েছে অর্থাৎ ওই ডিস্ট্রিক্টে কিন্তু পাওয়া শুরু হয়েছে আর বাকি যে অন্যান্য ডিস্ট্রিক্ট রয়েছে সব ডিস্ট্রিকেই কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছে আপনারা হয়তো সকলেই জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমত বলেছিল যে একুশ তারিখে কিন্তু টাকা দেওয়া হবে তারপরে সেটাকে চেঞ্জ করে আবার ছাব্বিশ তারিখ করা হয় আর কথামতো তেমনই কিন্তু দেখুন ছাব্বিশ তারিখ থেকে টাকা টোকা স্টার্ট করেছে এবার কথা হচ্ছে এই টাকা কাদের দেওয়া হচ্ছে অর্থাৎ এই যে জব কার্ডের টাকা এটা কিন্তু কাদের দেওয়া হচ্ছে সেটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখবো যে যাদের ডিউ রয়েছে অর্থাৎ আপনারা ধরুন জব কার্ডের যারা কাজ করেছিল টাকা পায়নি তাদেরকে শুধুমাত্র দেওয়া হচ্ছে ধরুন আপনার কাছে জব কার্ড রয়েছে কিন্তু আপনি টাকা নাও পেতে পারেন কারণ আপনার ডিউ যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না যদি আপনার ডিউ থাকে তাহলে কিন্তু টাকাটা ঢুকবে আর এই যে টাকার পরিমাণ এটা কিন্তু কম বেশি হবে অর্থাৎ সবারই যে একত্রিশশো টাকা ঢুকবে তেমন কিন্তু না কারো একত্রিশশো বাইশ ঢুকবে কারো দু হাজার ঢুকবে কারো পাঁচ হাজার ঢুকবে কারো যার যত আর কি ডিউ থাকবে সেই জব কার্ডে তারা কিন্তু সেই টাকাটা পেয়ে যাবে এবার কথা হচ্ছে এই যে জব কার্ডের টাকা সেটা কতদিন ধরে কিন্তু আপনাদের ঢুকবে তো দেখুন ছাব্বিশ তারিখ থেকে এনএফটি শুরু হয়েছে অর্থাৎ ছাব্বিশ তারিখ থেকে আপনাদের অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়েছে আপনারা হয়তো জানেন একটু সময় লাগে মনে করুন যে সাত দিনের মধ্যে সবারই অ্যাকাউন্টে কিন্তু মোটামুটি টাকা ঢুকে যাবে এবার অনেকেই আছে যারা কিন্তু জানে না যে এই যে জব কার্ডের টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকছে কিনা তো অনেকেই আছে কীভাবে চেক করবেন সেটা নিয়ে আমি আবার পরবর্তীতে আপনাদের দেখিয়ে দেবো যে জব কার্ডে আপনার কত টাকা ডিউ আছে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে কিনা সেটাও কিন্তু আপনি দেখতে পাবেন আর এখনও আপনাদের বোঝার উপায় হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বার চেক করবেন তাহলে কিন্তু দেখতে পাবেন যে টাকা ঢুকছে কি না যদি দেখেন হ্যাঁ টাকা ঢুকেছে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন আর আপনার কত জব কার্ডের টাকা কিন্তু ঢুকেছে আর যারা জানেন না যে আপনাদের টাকা ডিউ আছে কি না তারা কিভাবে চেক করতে পারেন এই পরবর্তী ভিডিওতে কিন্তু আমি আপনাদের সেই ভিডিওটা বানিয়ে দেখিয়ে দেবো কীভাবে আপনারা চেক করতে পারেন যে আপনার জব কার্ডে ডিউ টাকা রয়েছে কিনা অর্থাৎ বকেয়া টাকা আপনাদের রয়েছে কিনা যদি থাকে তাহলে আপনারাও কিন্তু আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে আইকনটা কেনেভেল করে দেবেন তাতে করে কীভাবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ